कशिदाई फिराशी पिरान पीर दस्तगीर अब्दुल कायदिर जिलानीर अब्बा हुजूर माँ फतेमार किस्सा अमरा सुनबो कथा कवि गुलजार सिपाही एवं गजल दुनियार बेताज बादशाह एस एम नजरुलेर बेमिसाल आवाजे सुनी खुदाई ऊपर ईमान जहार अटल सदा रय बोलो ताहार किसेर भय प्रेमी जारा खुदार प्यारा हबे तादेर जय बोलो ताहार किसेर भय नाइ रे भय। आजके आपनार सम्मुखे आमि एकटि सच्चा ओलिर कथा बोलछि शुनुन। एक सच्चा ओलिर कथा बोली तुम्हादेर आशोरे से छिलो नदीर किनारे। एकटा ओली नदीर धारे बसे इबादते मशगुल छिलेन। एक सच्चा ओलिर कथा बोली तुम्हादेर आशोरे से छिलो नदीर किनारे। इबादते दिने राते थाकतो सदा पड़े शुधु सेई प्रभुर दीदारे शुधु सेई आल्लार दीदारे। एकदिन एमत अवस्थाय बुक का प्यासाय जान फेटे जाय करे की उपाय शुधु से खुदार जानाय। बुक का प्यासाय जान फेटे जाय करे की उपाय शुधु से खुदार जानाय। अल्लाह गो उलिके খিদে লেগেছে থাকতে পাচ্ছেন না তো দেখছেন স্রোত বয়ে যাচ্ছে নদী দিয়ে আর সেই নদীর মধ্যে থেকে একটা আপেল ভেসে যাচ্ছে। তখন অলি সেই আপেলটিকে ধরে নিয়ে কি করলেন স্রোত বয়ে যায় ওই দেখা যায় এক আপেল ভেসে যায় অলি সেই আপেল ধরে নেয়। স্রোত বয়ে যায় ওই দেখা যায় এক আপেল ভেসে যায় অলি সেই আপেল ধরে নেয়। তারপর খুদার জালাই তর সহে নাই মুখে পুরে দেয় বড় তৃপ্তি মনে সে পায় বড় তৃপ্তি মনে সে পায়। কে ভাবছে হাই পরওয়ারদিগার আমি কি ভুল করলাম না বলে আমি খেয়ে নিয়েছি। তখন আল্লাহর ওলি বলছেন কি করিলাম কার ফল খেলাম কারেও না বলায় কি হবে হিসাবের বেলায়। কি করিলাম কার ফল খেলাম কারেও না বলায় কি হবে হিসাবের বেলায়। না বলে আজ ফল খেয়েছি কাহার বাগানে ওলি চলেছে তাহার সন্ধানে গো। না বলে আজ ফল খেয়েছি কাহার বাগানে চলেছে তাহার সন্ধানে নয়ন জলে হেঁটে চলে নদীর আঙ্গিনে পড়ে যায় তাহার নয়নে। দেখছি একটা বিরাট আপেলের বাগান সেখানে একটা পাহাড়দার পাহারা দিয়ে আছে। তখন পাহারাদারকে গিয়ে সে আল্লাহর ওলি বলছে পাহারাদারে বলে ওরে ভুল করেছি ভাই তোমার মালিককে ডাকো হাই। পাহারাদারে বলে ওরে ভুল করেছি ভাই তোমার মালিককে ডাকো হাই। মালিক ভাবছে হায় আল্লাহ আমার এই গাছের কত ফল নদীর স্রোতে ভেসে যায় কত মানুষ খায় কিন্তু এ কোন মানুষ যে একটা ফল খেয়ে আবার তার জন্য মাফি চাইতে এসেছে নিশ্চয়ই এ কোনো জাতা মানুষ নয় আমিও একটু পরীক্ষা করে দেখি। তখন মালিক কি বলছে আর ওলি কি বলছে দেখুন। মালিক এলে ওলি বলে করেছি অন্যায় হুজুর খেয়েছি ফল এক না বলায়। মালিক এলে ওলি বলে করেছি অন্যায় খেয়েছি ফল এক না বলায়। তখন মালিক বলে কেন খেলে মরে না বলায় এ গুনার ক্ষমা দেব নাই এ গুনার ক্ষমা দেব নাই। আল্লাহর ওলি ঝরঝর করে কাঁদছে যে আপনি যদি আমায় ক্ষমা না করেন আমায় স্বয়ং আল্লাহ ক্ষমা করবেন না অতএব আপনাকে ক্ষমা দিতেই হবে। তখন সেই মালিক বলছে পাবে মাফি আমার দাবি মানতে হবে তোমায় নইলে নিষ্কৃতি তোমার নাই। পাবে মাফি আমার দাবি মানতে হবে তোমায় নইলে নিষ্কৃতি তোমার নাই। কি দাবি মালিক করছে দেখুন।
আর অন্ধ খোড়াবো বালোলা কানে কালামে, করতে হবে তোমারে বিয়ে। আল্লাহর ওলির কিন্তু বিবাহ করার ইচ্ছা ছিল না, কিন্তু আজ বাধ্য হয়ে কি করছে দেখুন। অন্ধ খোড়াবো বালোলা কানে কালামে, করতে হবে তোমারে বিয়ে। ওগো গুনার ডরে বিয়ে করে গেল বাসর ঘরে। আল্লাহর ওলি বাসর ঘরে গিয়ে দেখছেন, দেখে এক চাঁদ পড়ি বসে ইন্তেজারে। গুনার ডরে বিয়ে করে গেল বাসর ঘরে, দেখে এক পড়ি বসে ইন্তেজারে। আল্লাহর ওলি ভাবছে যে আমার বউ তো কালো কুচ্ছ্রি বিশ্রী, আবার অন্ধ খোড়া, এ নিশ্চয় নয়। তখন আবার আল্লাহর ওলি কি করছে, কোন পরীক্ষায় ফেললে আমায় প্রভু দয়াময়, ভয়ে ফের ছুটি পালায়। কোন পরীক্ষায় ফেললে আমায় প্রভু দয়াময়, ভয়ে ফের ছুটি পালায়। এবার শ্বশুরকে গিয়ে আল্লাহর ওলি বলছে, আব্বা হুজুর আবার কসুর করে ফেলেছিলাম, অদম আপনারই গুলাম। তখন শ্বশুর বলছে, কসুর তো নয় বাবা, তোমায় মিথ্যা বলেছিলাম, কন্যা আজ তোমায় সুফে দিলাম, কন্যা আজ তোমায় সুফে দিলাম। কারণ ওলি বলছে, আপনি যে বলেছিলেন ও চোখে অন্ধ মুখে বোবা, কিন্তু এ তো অন্য মেয়ে। তখন সেই শ্বশুর বলছে, ওই নয়নে ওর জীবনে কোন পুরুষ ও দেখে না, ভিটে ছাড়া কোথাও হেঁটে যায় না। ওই নয়নে ওর জীবনে কোন পুরুষ ও দেখে না, ভিটে ছাড়া কোথাও হেঁটে যায় না। কটু কথা কইনি কবু ওর ওই জবানে, বুড়ি বাত শোনে না ওই কানে, বুড়ি বাত শোনে না ওই কানে। এই কারণে ওর স্মরণে বলেছি তোমায়, বাবায়ের ভুল হলো কোথায়। এই কারণে ওর স্মরণে বলেছি তোমায়, বাবায়ের ভুল হলো কোথায়, বাবায়ের ভুল হলো কোথায়। এবার দেখুন ওই অলির নাম কি, আর যার সঙ্গে বিবাহ হয়েছিল ওনার নাম কি। কবি বলছেন, ওই অলির নামে আরস ধামে আলোচনা হয়, আবু সালে মুসা জঙ্গি নাম শোনা যায়। ওই অলির নামে আরস ধামে আলোচনা হয়, আবু সালে মুসা জঙ্গি নাম শোনা যায়। আর সেই বিবির নাম কি ছিল, মা ফাতেমা, মা ফাতেমার আরাধনাই আবু সালেহের প্রার্থনাই। ও গো মা ফাতেমার আরাধনাই আবু সালেহের প্রার্থনাই। তাদেরই গর্ভে খুদা, খুদা আপন বন্ধুরে পাটাই, খুদা আপন বন্ধুরে পাটাই। কেসে বন্ধু, পাক নিশানে গস দিলানি এলেন দুনিয়ায়, আব্বা মার বুক যে ভরে যায়। পাক নিশানে গস দিলানি এলেন দুনিয়ায়, আব্বা মার বুক যে ভরে আ যায়। আই রে আয় তোরা দেখে যা। কবি কি বলছে দেখুন, আর জিলান শহর নাম যে হলো জিলানিকে পেয়ে, খুশিতে গেল ভুবন ছেয়ে। জিলান শহর নাম যে হলো জিলানিকে পেয়ে, খুশিতে গেল ভুবন ছেয়ে। পিতা মাতার ভক্তি সাগর খুদার পথে গিয়ে, তুমি নাও না কিছু ওই চেয়ে, তুমি নাও না কিছু হয়েছে। কবি গুলজার সবই খবর রাখে দয়াময়, মিছে আর কেঁদে মরো নাই। কবি গুলজার সবই খবর রাখে দয়াময়, মিছে আর কেঁদে মরো নাই। তবে স্মরণ রাখবে প্রেমী যারা, খোদার প্যারা হবে তাদের জয়। বলো তাহার কিসের ভয়, খোদার উপর ইমান যাহার অটল সদা রয়। বলো তাহার কিসের ভয়, নাই রে ভয়, নাই রে ভয়।
রে।